আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। তো আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বিআরপির নতুন এপিসোডে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যে হুগলি জেলা তারকেশ্বর ব্লকে যে মিটিং হয়েছে, অর্থাৎ মহাসমাবেশের আগে যে মিটিংটি হয়েছে, তো যেই মহাসমাবেশ 7ই নভেম্বর অনুষ্ঠিত হবে কলকাতার রানী রাসমণি রাজপথে, তো সেই 7ই নভেম্বর কলকাতার রানী রাসমণি রোডে যে মহাসমাবেশের মহাসমাবেশের আগে তারকেশ্বর ব্লক অর্থাৎ হুগলি জেলার তারকেশ্বর ব্লকে যে মিটিংটি হয়েছে, সেই মিটিংয়ে কী কী আলোচনা হয়েছে, তো এই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আপডেট। তো তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তো আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন, সেটা প্রেস করে দেবেন, লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুরু করা যাক। যে আগামী 7ই নভেম্বর কলকাতার রানী রাসমণি রাজপথে যে প্রকাশ্য সমাবেশ হতে চলেছে, সেই সমাবেশকে বৃহত্তর আকারে রূপান্তরিত করতে ও সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে প্রতিটি ভিআরপিকে উজ্জীবিত ও উদ্বুদ্ধ করতে আজ তারই প্রারম্ভিক পর্বে তারকেশ্বর ব্লক মিটিং কক্ষে একটি বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলা কমিটির বলিষ্ঠ ও তেজস্বী নেত্রী তথা তারকেশ্বর ব্লকের নয়নের মণি সোনালী পাত্র মহাশয়া, তারকেশ্বর ব্লকের সম্পাদক মহাশয়, সংগঠনের প্রধান সৈনিক প্রিয় শুভেন্দু মাইতি সহ একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বগণ ও সর্বোপরি তারকেশ্বর ব্লকের 95% ভিআরপি বন্ধুগণ। বৈঠকের শুরুতেই সুবক্তা হিসাবে পরিচিত আমাদের প্রিয় সম্পাদক কৃষ্ণেন্দু প্রামাণিক, রাজ্য কমিটির সুদক্ষ ও সক্রিয় সম্পাদক সম্মানীয় হরিসাধন রুইদাস মহাশয়, আমাদের হুগলি জেলা থেকে মনোনীত ও নির্বাচিত হওয়ার জন্য তারকেশ্বর ব্লক ভিআরপি ইউনিয়নের পক্ষ থেকে ভূয়সী প্রশংসা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এরপর সংগঠনের হিত দিকগুলি পুঙ্খানুপুঙ্খভাবে ভিআরপির সমক্ষে বিশ্লেষণ করেন। যেহেতু কষ্টার্জিত এই ভিআরপি কর্মজীবনটি কেউ পরিত্যাগ করতে ইচ্ছুক না, তাই এই কর্মজীবনের মান উন্নয়নের জন্য প্রতিটি ভিআরপিকে সশরীরে অবশ্যম্ভাবী উপস্থিত থেকে সফল ও সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান। আরও বলেন, এক্ষেত্রে প্রতিটি জিপির সুপারভাইজারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বৈঠকের অন্তিম পর্যায়ে সোনালী পাত্র মহাশয়া ভিআরপিগণকে প্রলুব্ধ করতে মূল্যবান বক্তব্য পেশ করেন। এবার আমরা নিজস্ব মতামতটা দেখে নেব। বন্ধুগণ, আশা করি মানসিক অবসাদ ও হীনমন্যতা সত্ত্বেও সকলেরই উৎসব ভালোই অতিবাহিত হয়েছে। যাই হোক, আপনারা সকলেই অবগত আছেন যে দীর্ঘ 2-3 বছর যাবৎ সকল ভিআরপির সম্মিলিত প্রচেষ্টায় ও সংগঠনের রণকৌশলে অস্তাচলে কর্মজীবন কেবলমাত্র 240 দিনে উন্নীত করেছি। কিন্তু দিন প্রতি সামান্য টাকায় আবার সেই টাকা ফেরত পেতে আলাদা করে লড়াই করতে করতে আজ আমরা সকলেই বড়ই ক্লান্ত ও তিতিবিরক্ত হয়ে পড়েছি এবং অর্থনৈতিকভাবে চরম বিপর্যস্ত ও মানসিক অবসাদগ্রস্ত, আবার কর্মক্ষেত্রে চরম অপদস্থ। বারংবার ডিএম ডেপুটেশন দেওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি পালনে অনীহা অথবা কাল বিলম্ব করা, এসব কিছুতেই যেন আমরা অসহ্য যন্ত্রণায় মরিয়া হয়ে গেছি। এমতাবস্থায় নবনির্বাচিত রাজ্য কমিটি ও আদি রাজ্য কমিটির সুদক্ষ ও কর্মঠ নেতৃত্বগণ সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 7ই নভেম্বর কলকাতার বুকে অন্যতম শক্তিশালী ধাপ হিসেবে প্রকাশ্য সমাবেশের মাধ্যমে আমাদের ন্যায্য দাবিগুলির সরকারের সম্মুখে পুনরায় উপস্থাপন করা। জীবনের এই চরম কঠিনতম মুহূর্তে উক্ত সিদ্ধান্তকে স্বাগত ও সাধুবাদ জানিয়ে বাংলার প্রতিটি ভিআরপিকে করজোড়ে অনুরোধ, এই প্রকাশ্য সমাবেশ সর্বোচ্চ সফল করতে আমরা ওরা এই দ্বিধা দ্বন্দ্ব ত্যাগ করি, সকল অনীহা ও অজুহাত বর্জন করি। আমি না গেলেও হবে কিংবা সবার হলে আমার হবে, এই হীন ও নীচ মানসিকতা ত্যাগ করি, কোনোরূপ প্ররোচনা কিংবা ভীত সন্তোষতা ত্যাগ করি। তাই আসুন
আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, জীবনের অগ্রগতির ও উন্নয়নের জন্য, হিত সম্মান পুনরুদ্ধারের জন্য, সমাজের বুকে সগর্বে জীবনযাপনের জন্য, আর্থিক ও মানসিক গ্লানিকর অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ও সর্বোপর স্বস্বার্থে পরিবারের মুখে দুবেলা দুমুঠ অন্ন তুলে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ও ঐক্যবদ্ধ হয়ে এই আত্মমর্যাদার লড়াইয়ে সামিল হয়ে উক্ত সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে সর্বোচ্চ ও সর্বাত্মকভাবে সহায়তা প্রদান করি। আশা করি শীঘ্রই সফলতার শীর্ষে গমন করবে বিআরপি জিন্দাবাদ। তো উক্ত সমাবেশে তারকেশ্বর ব্লকের অনুপস্থিত ব্যক্তিবর্গকে সংগঠন বিরোধী আখ্যা ও সংগঠন হতে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা ও ভবিষ্যৎ কোনোরূপ দায়ভার নেওয়া থেকে বিরত থাকবে বলে তারকেশ্বর ব্লক বিআরপি ইউনিয়নে কঠোর বার্তা দেন। তো প্রচারে তারকেশ্বর ব্লক বিআরপি ইউনিট ধন্যবাদ। তো এই হচ্ছে তারকেশ্বর ব্লকে যে বিআরপি ইউনিটে যে মিটিংটি হয়েছে তারই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই ছিল হুগলি জেলার তারকেশ্বর ব্লকে যে বিআরপিদের যে মিটিংটি হয়েছিল, তো সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি ভিডিও ভালো তো লাইক করতে ভুলবেন না। আর এরকম প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।